হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হ্যাশট্যাগ এইচএনএফ। আজকে ব্লগে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের লন্ডন টু পর্তুগাল জার্নি, এবং এই জার্নিতে আমাদের ফ্লাইটে কত টাকা খরচ হয়েছে এবং আমাদের হোটেল কোথায় নিলাম, কত টাকা খরচ হলো, ইন টোটাল আপনাদের সঙ্গে একটা ওভারভিউ শেয়ার করব। তো ফার্স্টেই আমরা উঠব হচ্ছে হিথ্রো টার্মিনাল 2 থেকে। আমরা ফ্লাইটের টিকিট নিয়েছি ট্যাপ এয়ার পর্তুগালে। তো এখানে আমাদের দুইজনের ফ্লাইট কস্ট ছিল £150, অ্যান্ড এখানে আমাদের টোটাল 20 কেজি ব্যাগেজ ইনক্লুডেড ছিল। তো এটা ছিল হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর আমরা মোটামুটি 3 থেকে 3.5 মাস আগে আমাদের ফ্লাইট বুকিং করেছিলাম, যার কারণে আমাদের ফ্লাইটের কস্ট অনেকই কম পড়েছিল। অ্যান্ড এখন যদি আমরা কথা বলি হোটেল নিয়ে, আমাদের হোটেলে টোটাল খরচ গিয়েছে হচ্ছে নাইট 3 ডেজে আমাদের টোটাল কস্ট ছিল হচ্ছে £225। আমরা কিভাবে খুবই কম খরচে খুবই ভালো একটা হোটেল বুক করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি লিসবনের কাছাকাছি চলে এসেছে, অ্যান্ড ফ্লাইট থেকে লিসবনের শহরটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমাদের ফ্লাইট ছিল হচ্ছে সকাল 9টায়, অ্যান্ড আমরা লিসবন পৌঁছে গেছি সকাল 11টায়। ওয়েদার মোটামুটি ভালো। তো দেখতে পাচ্ছেন লিসবন শহরের বাড়িঘর খুবই সুন্দর এবং গুছানো। সো এটা হচ্ছে মূলত আমাদের ফার্স্ট ইউরোপ ট্রিপ, অ্যান্ড আমাদের লন্ডন টু পর্তুগালের এই ট্রিপটা অনেক আগে থেকেই আমরা প্ল্যান করেছি, বিকজ অলমোস্ট 2-3 মান্থ আমাদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতে হয়েছে, অ্যান্ড আমরা কোনো এজেন্সির হেল্প নেইনি, আমরা পুরো প্রসেসিংটাই নিজেরা নিজেরা করেছি, যার জন্য আমাদের অনেক কস্ট ইফেক্টিভ হয়েছে পুরো জার্নিটা, প্লাস হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সব কিছু। তো আমরা আমাদের চ্যানেলে আপনারা কিভাবে পর্তুগালের ভিসা পাবেন বা শেঙ্গেন ভিসা পাবেন সেই রিলেটেড একটা ভিডিও আপলোড করেছি। আপনারা যদি এই ভিডিওটা ফুল দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই পর্তুগালের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং খুবই কম খরচে আপনাদের টোটাল প্রসেসটা শেষ হবে। চাইলে আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই তো আমরা পৌঁছে গেছি লিসবন এয়ারপোর্ট। তো এখান থেকে আমরা যাব হচ্ছে হোটেলে। আমরা যে জায়গাটাতে হোটেল নিয়েছি এটা হচ্ছে একদম সেন্ট্রাল লিসবনে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল যেতে মাত্র 20-25 মিনিট টাইম লাগবে যদি আমরা বাসে যাই, আর যদি আমরা মেট্রোতে যাই তাহলে 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। অ্যান্ড আমরা যে হোটেলটা নিয়েছি এটা হচ্ছে আমরা trip.com থেকে বুক করেছি। ইউরোপের হোটেলগুলো কিন্তু সিজনাল ডিমান্ড থাকে, এটার উপর হচ্ছে প্রাইসটা খুব আপ ডাউন করে। আমরা আগে আগে বুক করার কারণে অনেক চিপ প্রাইসে অনেক ভালো একটা হোটেল পেয়েছি। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, আমরা আমাদের হোটেল রুম অ্যান্ড ডিটেলস সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সো এটা হচ্ছে পর্তুগালের লিসবন শহর, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং ডেভেলপড একটা সিটি, আর এটা হচ্ছে একদম সেন্ট্রাল লিসবন। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে VIP এক্সিকিউটিভ সালদানহা। সালদানহা হচ্ছে একদম সেন্ট্রাল লিসবনের একটা জায়গা, অ্যান্ড আমাদের হোটেল থেকে বাস স্টপ হচ্ছে মাত্র 2 মিনিট ডিস্টেন্সে, অ্যান্ড ট্রেন স্টেশন হচ্ছে মাত্র 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। যখন আপনারা হোটেল বুক করবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে বাস স্টপ বা ট্রেন স্টেশন কতটুকু দূরে, তাহলে আপনাদের যাতায়াত করতে বা খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে অনেক সুবিধা হবে। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, খুবই অ্যাস্থেটিক প্লাস মডার্ন টাচে ওদের সব কিছু করা। আরেকটা জিনিস আমাদের জানা ছিল না, সেটা হচ্ছে পর্তুগালে হোটেলে চেক ইন দেওয়ার সময়, যদিও আমাদের সব কিছু আগে থেকে প্রিপেইড ছিল, বাট তারপরেও চেক ইন করার সময় €50 একটা সিকিউরিটি ডিপোজিট করতে হয়। তো আমাদের কাছে ক্যাশ তেমন না থাকায় আমরা আমাদের কার্ড দিয়ে সেটা পে করেছি। তো আপনারা যখন আসবেন অবশ্যই সাথে এক্সট্রা ক্যাশ নিয়ে আসবেন, যদিও এটা রিফান্ডেবল, আপনারা চেক আউট করার সময় এটা আপনাদেরকে ফেরত দেওয়া হবে। সো ওদের আরও 3টা ব্রাঞ্চ আছে লিসবনের বিভিন্ন জায়গাতে, বাট আমরা হচ্ছে এই ব্রাঞ্চটা প্রেফার করেছি বিকজ অফ দ্য লোকেশন। অ্যান্ড আমরা হোটেল নেওয়ার সময় কিন্তু অনেক রিসার্চ করেছি, বিকজ সেফটি সিকিউরিটি খুবই ম্যাটার করে আমাদের কাছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম থাকার এনভায়রনমেন্ট। তো এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুম হচ্ছে একটা ডাবল রুম। সো এখানে হচ্ছে আছে একটা কাবার্ড, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওদের ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অ্যান্ড সব কিছু খুবই নিট অ্যান্ড ক্লিন, প্লাস এখানে হচ্ছে সব সাবান শ্যাম্পু লোশন সব জিনিসগুলোরা আগে থেকেই দিয়ে রেখেছে, একদম নিট অ্যান্ড ক্লিন টাওয়াল, প্লাস কমোড যেটা আছে এটা হচ্ছে একদম সিল করা,
এটা হচ্ছে সবচেয়ে বেস্ট থিং ছিল। রাতে ঘুমানোর জায়গাটা যদি আপনার মন মতো না হয় তাহলে কিন্তু আপনার পুরো ট্রিপটাই মাটি হয়ে যাবে। অ্যাট লিস্ট আমাদের কাছে এই জিনিসটা অনেক ম্যাটার করে, এজন্য আমরা অ্যাপের রিভিউ এর পাশাপাশি আমরা গুগল ম্যাপসে গিয়ে তারপর হচ্ছে গুগলে সার্চ করে বিভিন্ন জায়গা থেকে 3-4টা জায়গা থেকে আমরা রিভিউ যাচাই করে তারপরে হচ্ছে আমরা হোটেল বুক করেছি। তো আপনারা অবশ্যই হোটেল বুক করার সময় এই জিনিসগুলো দেখে তারপর হচ্ছে হোটেল বুকিং করবেন, কারণ ইউরোপে নর্মালি যে হোটেলগুলো থাকে যেগুলো আরো চিপ প্রাইস, লাইক 50-60 ইউরোতেও আপনি হয়তো পার নাইট পেয়ে যেতে পারেন, বাট সেগুলোর আসলে রিভিউ খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তো এই হচ্ছে আমাদের রুম, রুমের মধ্যে ওরা একটা কফি মেশিন দিয়ে রেখেছে, প্লাস এখানে হচ্ছে সবকিছু অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, আর বেডটা দেখতেই পাচ্ছেন একদম কিং সাইজ একটা বেড আছে এখানে। সবকিছু আমাদের খুবই ভালো লেগেছে, অ্যান্ড হোটেলে ওঠার পরে আমাদের অটোমেটিক্যালি আমাদের মাইন্ড অনেক ফ্রেশ লাগছিল। সো এই হচ্ছে হোটেল থেকে আমাদের ভিউ। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পর্তুগালে এসে কি কি করলাম, কোথায় গেলাম এন্ড আদার ডিটেলস। সো হোপফুলি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।